This is not for kids. Yes. Man, fire pistol, I fire AK. Yeah. Yeah, bro. Yeah, bro. Did I want to describe it again? এহাতে AK-47 আনখন হাতক জ্বলন্ত সিগারেট লৈ বিজেপি নেত্রীর পুত্রর গুন্ডামি ম্যান ফায়ার পিস্তল আই ফায়ার এ কে ইয়া ব্রো দুটা বার দিয়ে ফুটাই দিয়ে দেখি না 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 ব্রো দুটা বার দিয়ে ফুটাই দিয়ে দেখি দুটা বার দিয়ে ফুটাই দিয়ে দেখি পরাক্রমৰ বৰ্ণনা কৰাৰ পাছত দুটামান ফুটাই দিওঁ নেকি বুলি বন্ধ কৰিছে বিজেপি নেত্রীর বীর পুত্র সিনেমার কাইডারে নায়ক হব খুশি খলনায়ক হল হুজার বিজেপি নেত্রী নীলিমা খাতুনের পুত্র রিয়াজুল হুসেন উরফে রিয়া সোশ্যাল মিডিয়াত এই ভিডিও ভাইরাল হওয়ার পাশতে রিয়াজক বিচারি লঙ্কার 3 নং ওয়ার্ডর ঘর পালেগৈ হুজাই আরক্ষী পাশে তার পূর্বে নেগুর পেলাই পলাল রিয়াজ AK-47 ধেমালি করবলে দুঃসাহস করা রিয়াজক বিচারি গুয়াহাটী পালেহি হুজাই আরক্ষী অবশেষত হাতীগাঁওর একটা ফ্ল্যাটত লুকাই থাকা রিয়াজক গ্রেপ্তার করে হুজাই থানালয় সুচরাই নিলে আরক্ষী গ্রেপ্তারের পাশতে পুত্রক রক্ষণাবেক্ষণ দিয়ার চেষ্টা পিতৃ আব্দুল রফর আমার লড়া ইয়ার যান বস্তির গাঁর লড়াবিল আছে ড্রাগস খায় এইবিলাক ধরি ধরি থানাত নি পেলায় সুমায় এই কারণে গাঁর লড়াবিল মানুষবিল মোট লড়াক দেখব নয় আসল কথা হল এইটো আর একু নয় মোট লড়াক ইহতে ষড়যন্ত্র করে এইবিল ফসাবল কিনা একটা ব্যবস্থা করেছে আরক্ষীর জেরাত AK-47 টু ডিমা হাসর বিজেপি নেতা পবিত্র নুনিসার দেহরক্ষীর বলে স্বীকার করেছে রিয়াজে আমি ধরেছো তেখেতকে কালি হাতীগাঁওর ধরা হয়েছে আমি বাকি তদন্তখিনি আরম্ভ করেছি হাতত AK-47 লৈ বৰমতা দেখুওৱা ৰিয়াজৰ ভাষ্যৰ পাছতে গ্ৰেপ্তাৰ হোৱাৰ সম্ভাৱনা আছে বিজেপি নেতা পবিত্ৰ নুনিসাৰ দেহৰক্ষী নিৰ্মল লাংথাছা ছচিয়েল মিডিয়াত ভাইৰেল হোৱা এই দৃশ্য ডিমা হাছৰ পানী প্ৰয়োগ বুলি সন্দেহ আৰক্ষীৰ আনফালে তদন্ত আৰম্ভ কৰোঁতেই পোহৰলৈ আহিছে বহু চাঞ্চল্যকৰ তথ্য মাৰণাস্ত্ৰৰে খেলা কৰা পুৰণি অভ্যাস ৰিয়াজৰ হাতত ঘাতক মাৰণাস্ত্ৰ লৈ ফটো উঠাৰো চখ আছে ৰিয়াজৰ AK-47ৰে ধেমালি কৰা ৰিয়াজক কাৰাগাৰৰ অন্ধ কোঠৰী বন্দী কৰি থব পাৰিবনে হুজাই আৰক্ষীয়ে নে বিজেপি নেত্ৰীৰ পুত্ৰ হোৱাৰ সুবাদত সাৰি যাব ৰিয়াজুল হুছেইন ওৰফে ৰিয়াজ নগাঁৱৰ পৰা দিলীপপল বৰাৰ সহযোগত হুজাইৰ পৰা প্ৰণৱ শৰ্মাৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।